আর নাই দরকার, কালো চোরের সরকার আর নাই দরকার। জলপাইগুড়ির ভূমিপুত্র আমাদের লোকপ্রিয় সাংসদ, যিনি আবার আমাদের পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ প্রাপ্ত এই জলপাইগুড়ি আসন থেকে তিনি মনোনয়নপত্র জমা দিবেন এসডিও অফিসে। তাই আমরা ফুলবাড়ি থেকে, ফুলবাড়ির দুই নং অঞ্চল এবং ফুলবাড়ি মণ্ডল থেকে প্রায় প্রচুর সমর্থক আমরা জনতার সমর্থনে যাচ্ছি এবং বিশাল র্যালি করে জলপাইগুড়ির বুকে আজকে আমরা মনোনয়নপত্র জমা দেব। এবং এই ডাকগ্রাম ফুলবাড়ির বিধানসভার আসন থেকে আমরা 1,00,000 ভোটে আমাদের মাননীয় যে যিনি প্রার্থী রয়েছে জয়ন্ত রায়, তাকে আমরা লিড দেব। এটা আমরা সারা কর্মীরা আজকে সেই খুশিতে আমরা যাচ্ছি। বরমপুরে, কৃষ্ণনগরে, জলপাইগুড়ির ভূমিপুত্র আমাদের লোকপ্রিয় সাংসদ, যিনি আবার আমাদের পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ প্রাপ্ত এই জলপাইগুড়ি আসন থেকে তিনি মনোনয়নপত্র জমা দিবেন এসডিও অফিসে। তাই আমরা ফুলবাড়ি থেকে, ফুলবাড়ির দুই নং অঞ্চল এবং ফুলবাড়ি মণ্ডল থেকে প্রায় প্রচুর সমর্থক আমরা জনতার সমর্থনে যাচ্ছি এবং বিশাল র্যালি করে জলপাইগুড়ির বুকে আজকে আমরা মনোনয়নপত্র জমা দেব। এবং এই ডাকগ্রাম ফুলবাড়ির বিধানসভার আসন থেকে আমরা 1,00,000 ভোটে আমাদের মাননীয় যে যিনি প্রার্থী রয়েছে জয়ন্ত রায়, তাকে আমরা লিড দেব। এটা আমরা সারা কর্মীরা আজকে সেই খুশিতে আমরা যাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি।